নিয়েছি 1 আঁটি পালং শাক, একটু বড় বড় করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর শাকগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। শাকের মধ্যে প্রচুর বালি থাকে, তাই বারবার জল পাল্টে ধুয়ে নেওয়ার পর জল ঝরাতে দেব। সেই সাথে নিয়েছি 1টা আমলা বা আমলকি। এর যে কী উপকারিতা এবং কী গুণ সেটা বলে শেষ করা যাবে না। আমলাও বাচ্চারা সাধারণত খেতে চায় না, তাই আমি এভাবেই ওদেরকে খাইয়েছিলাম। আমলাটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি আর আমলার ভিতরে যে আটিটা থাকে সেটাকে বাদ দিয়ে নিয়েছি। এখন বাজারে প্রচুর পরিমাণে আমলা পাওয়া যাচ্ছে আর এই শীতকালে আমলা খাওয়াটা ভীষণ উপকারী। এখন দেখো, পালং শাকগুলো আমি মিক্সি জারের মধ্যে ভরে দিচ্ছি, সেই সাথে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, যেমন ঝাল খাবে সেরকম পরিমাণে কাঁচা লঙ্কা দেবে, আর দিচ্ছি আমলকির টুকরো। জল না দিয়ে এটাকে মিহি করে বেটে নিলাম। খাবারটা আমি স্বাস্থ্যকর বানাবো, তাই ময়দার পরিবর্তে গমের আটার ব্যবহার করেছি। পরিমাণ মতো লবণ দিলাম, দিচ্ছি 1/2 চামচ জোয়ান। জোয়ানটাকে হাতের তালুতে নিয়ে ঘষে নিয়ে তারপর আটাতে দিচ্ছি। জোয়ান দিলে খাবারটা হেভি হয় না, সহজে হজম হয়ে যায়। দিচ্ছি রোস্টেড জিরে গুঁড়ো 1/2 চামচ, আর দিচ্ছি 1 চামচ সাদা তেল। ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর সেই পালং শাক বাটাটা দিয়ে দিচ্ছি। হাত দিয়ে ভালো করে চটকে চটকে আটাটাকে মাখিয়ে নিচ্ছি। তোমরা চেষ্টা করবে পালং শাক বাটা দিয়েই সমস্ত আটাটা মেখে নিতে, তবে আমার অল্প জল লেগেছিল। মিক্সির জার ধোয়া অল্প জল দিচ্ছি, ভালো করে মাখিয়ে নিচ্ছি। আটাটা মাখা খুব শক্ত হবে না, আবার খুব নরমও হবে না। নমস্কার বন্ধুরা, আমি পম্পি, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা নতুন এসছো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর যদি ফেসবুকে দেখছো তাহলে পেজটিকে ফলো করে দিও। দেখো, আটা মাখানো হয়ে গেছে। এখন অল্প একটু সাদা তেল নিয়ে আটাতে ভালো করে লাগিয়ে নিচ্ছি, তাহলে পরোটাগুলো খুব নরমও হবে খেতে। এখন ঢাকা দিয়ে 20 মিনিট থেকে 30 মিনিট মতো রাখতে হবে। আমি ঢাকা দিয়ে 20 মিনিট রেখেছিলাম। 100 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে আমি একটু কেটে নিচ্ছি, দেখো লম্বা করে। তুমি তোমার পছন্দ মতো শেপে কেটে নিতে পারো। এখন কম তেলে এগুলোকে ভেজে নেব। 1 চামচ সাদা তেল দিলাম, আর এই 1 চামচ তেলেই সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর পনিরের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, যাতে রঙটা ভালো হবে। এখন কম আঁচে নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব। এটা ভাজা হতে থাক, ততক্ষণে আমি মশলাটা তৈরি করে নিই। 1 চামচ নিলাম মগজদানা, 1 চামচ পোস্ত, 1 চামচ কিশমিশ, আর নিচ্ছি 1 চামচ কাজু বাদাম। এখন এগুলোকে মিক্সি জারের মধ্যে ভরে দিচ্ছি, অল্প একটু জল দিয়ে মিহি করে বেটে নেব। বেটে নেওয়া হয়ে গেছে, ততক্ষণে পনিরগুলোও আমার লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। রান্নাটাতে কিন্তু আমি আর তেল দেব না। পনির তুলে নেওয়ার পর কড়াইয়ে যেটুকু তেল আছে সেই তেলেই রান্নাটা হয়ে যাবে। দিচ্ছি গোটা গরম মশলা, সামান্য একটু গোটা জিরে। ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব আদা ও কাঁচা লঙ্কা বাটা। রান্নাটা খুব একটা ঝাল হবে না, তাই কাঁচা লঙ্কার পরিমাণ আমি খুবই কম দিয়েছি। তবে তোমরা যদি একটু ঝাল খেতে পছন্দ করো তাহলে একটু বেশি করে কাঁচা লঙ্কা বাটা দেবে। অল্প একটু জল দিয়ে আদা ও কাঁচা লঙ্কা বাটাটা কষিয়ে নিচ্ছি, কম আঁচে কষাতে হবে। এখন দিচ্ছি সামান্য একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, নাড়াচাড়া করে নিচ্ছি। খুব অল্প একটু চিনি দিচ্ছি, তোমাদের অপছন্দ থাকলে চিনিটা দেবে না। কম আঁচে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিলাম, যেহেতু কাজু বাদাম বাটা আছে তলে ধরে যেতে পারে, তাই রান্নাটা কম আঁচেই করতে হবে। কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিচ্ছি গরম করে রাখা দুধ। প্রায় 350 ml দুধকে আমি গরম করে 200 থেকে 250 ml করে নিয়েছি, সেই দুধটা এর মধ্যে দিয়ে দিলাম। গরুর দুধ না থাকলে তোমরা পাউডার দুধ দিয়েও এই রান্নাটা করতে পারো। এখন ফুটে গেছে, ফুটে যাওয়ার পর ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো দেওয়ার পর ঢাকা খোলা অবস্থাতেই আমি 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট ফুটে গেছে, এখন এর মধ্যে দিচ্ছি 1 চিমটি কসৌরি মেথি। কসৌরি মেথিটা অবশ্যই দেবে, নিরামিষ রান্নাতে কসৌরি মেথি দিলে খেতে খুবই সুস্বাদু হয়। এরপর দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দিলে খুব একটা ঝাল হবে না, তবে দেখতে ভালো লাগবে। আর দিচ্ছি সামান্য একটু ঘি। নিরামিষ রান্না যেহেতু, অল্প একটু ঘি দিলাম, স্বাদ ও গন্ধ দুটোই বাড়বে। রান্নাটা হয়ে গেছে, গ্যাসের ফ্লেম অফ করে এখন এটাকে নামিয়ে নেব। 20 মিনিট পর ঢাকা খুলে আটাটাকে ভালো করে ঠেসে নেওয়ার পর মাঝারি সাইজের করে লেচি কেটে নিয়েছি। এখন পরোটাগুলো বেলে নেব। শুকনো আটা ছড়িয়ে বেলে নেওয়া যায়, অথবা সাদা তেল দিয়েও বেলে নেওয়া যায়। আমি শুকনো আটা ছড়িয়ে পরোটাগুলো গোল শেপে বেলে নিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো শেপে পরোটা বেলে নেবে। মিডিয়াম আঁচে পরোটাগুলো 2 পিঠ সেঁকে নেওয়ার পর ঘি দিয়ে ভেজে নিচ্ছি। ঘিয়ের পরিবর্তে সাদা তেল দিয়েও ভেজে নিতে পারো।
কম আঁচে পরোটাগুলো ভেজে নেবে, তাহলে দেখবে খুব খাস্তা হবে। আর পরোটা ভেজে নেওয়ার সাথে সাথে পরিবেশন করে দেবে। গরম গরম পরোটা খেতে খুবই ভালো লাগে, তবে সব সময় তো আর গরম গরম খাওয়া যায় না। সঙ্গে সঙ্গে যদি না খাও, তাহলে পরোটাগুলো এভাবে বাটির ওপর রেখে উল্টে পাল্টে কিছুটা ঠান্ডা করে নেওয়ার পর পাত্রের মধ্যে রাখবে, তাহলে দেখবে ঠান্ডা হওয়ার পরেও পরোটা খাস্তায় থাকবে। আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করতে ভুলো না জানো।